নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে গুড মর্নিং 18 স্টুডিওত মানে গীতাশ্রী। প্রথমটো খবর, আজি পদক দখলের লক্ষ্যে রেরিংত নামিব অসমকন্যা লাভলীনা। প্যারিস অলিম্পিকত মহিলার 75 কেজি শাখার কোয়ার্টার ফাইনেলত চীনের লি কিয়ানর বিরুদ্ধে যুঁজিব আজি লাভলীনায়। বজ্রকন্যা লাভলীনার সফলতার কামনার বরপথার গাঁত নাম কীর্তন হয়েছে, সকলে প্রার্থনা করেছে। পাভজান বারমুখিয়া বরনামঘর পিতৃ টিকেন বরগোহাঁই, মাতৃ মামনি বরগোহাঁইর গাঁর ভকত বৈষ্ণব একত্রিত হয়ে লাভলীনার সফলতার কামনা করেছে, সেবা লৈছে নেদেখাজনের ওসর। আমি আমার অসম কন্যা অতি মরমর অতি শ্রদ্ধার পূর্বর অলিম্পিক বিজয়ী লাভলীনার হয়ে লাভলীনার মঙ্গলের অর্থে আমি নামঘরের পরিয়ালবর্গয় বন্তি প্রজ্বলন করে আছো। আমি প্রায় 10 দিন সময় ইতিমধ্যে আমার এই বন্তি প্রজ্বলন কার্যসূচী সম্পন্ন করা হয়েছে। আমি যেহেতু তেরা বক্সিং রিংত নামিছে, ইতিমধ্যে এখন খেল খুব সুন্দরভাবে পার করিব পারিছে। ভগবন্ত বস্তুয়ে তেরাক কল্যাণ করক, আমি সেই অর্থে প্রভুর চরণলে লক্ষ্য করে আমি সেবা আগবাইছো। তেখেতর মঙ্গল হোক, আর এই মঙ্গলের জড়িয়ে আমার দেশ মাতৃয়ে আমার অসমৰ সুকন্যা লাভলীনার সর্বতোপ্রকারের উন্নতি সাধিত করক, তেরার স্বাস্থ্য অটুট থাকক, সর্বশক্তিমান শক্তি ধরে তেরাক কৃপা করক, এই কৃপার জড়িয়ে বিশ্বজয় করবলে সমর্থবান হোক। আর টোকিও অলিম্পিকর পিছত এইবার প্যারিসত ইতিহাস সৃষ্টি করবলে সাজু হয়েছে লাভলীনা বরগোহাঁই। আজি মহিলার 75 কেজি শাখার কোয়ার্টার ফাইনেলত চীনের লি কিয়ানর বিরুদ্ধে যুঁজ দিব লাভলীনায়। এখন ম্যাচত জয়ী হলে পদক নিশ্চিত হব লাভলীনার। প্যারিস অলিম্পিকত দেওবারের দিন ভারতের বিগ ডে। অলিম্পিকর বিভিন্ন শাখা ভারতীয় খেলোয়ে দিব পদক আহরণের যুঁজ। কাইলৈ দিনটোত ইতিহাস ৰচিবলৈ সাজু হৈছে অসম কন্যা লাভলীনা বৰগোহাঁই। কাইলৈ দিনটোত প্ৰথমগৰাকী ভাৰতীয় পুৰুষ শ্বাটলাৰ হিচাপে বেডমিণ্টনৰ একক শাখাত ছেমি ফাইনেল খেলিব লক্ষ্য সেনে। পি ভি সিন্ধু আৰু মিক্সড ডাবলছত ভাৰতীয় শ্বাটলাৰে বিদায় লোৱাৰ পাছত বেডমিণ্টনত লক্ষ্য সেনে পদক জয়ৰ সম্ভাৱনা জীয়াই ৰাখিছে। ভাৰতীয় পুৰুষৰ হকী দলেও দেওবাৰে খেলিব কোৱাৰ্টাৰ ফাইনেল। পুলবিত ভারতীয় দলটোয়ে 5খন লীগ ম্যাচ খেলার অঙ্কত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানত আছে। ইফালে এইবারের অলিম্পিকত পদক আহরণের সম্ভাবনা জিয়াই রাখিছে কন্যা লাভলীনায়ও। টকিও অলিম্পিক গেমসর পাছত এইবারের প্যারিস অলিম্পিকতো চমক সৃষ্টি করেছে তারকা বক্সার লাভলীনা বরগোহাঁই। দেওবারের খেলত মহিলার 75 কেজি শাখার কোয়ার্টার ফাইনেলত লাভলীনা বরগোহাঁইর প্রতিদ্বন্দ্বী হল চীনের লি কিয়ান। বিশ্বের 1 নম্বর স্থানের বক্সার লি কিয়ানক পূর্বে পরাস্ত করার অভিজ্ঞতা থাকা লাভলীনায় প্রি কোয়ার্টার ফাইনেলত নরওয়ের সুনিভা হফস্টেনের দরে খেলোয় হরুয়াই আত্মবিশ্বাসী হয়ে আছে। লাভলীনার শারীরিক উচ্চতাও এক যুগাত্মক দিক হয়ে পড়েছে। খেলৰ প্ৰাক মুহূৰ্তত লাভলীনালৈ শুভকামনা জনালে শিৱ থাপাই। কালি হবলগীয়া অলিম্পিক কোৱাৰ্টাৰ ফাইনেল মেচৰ কাৰণে মই লাভলীনা বৰগোহাঁইক গোটেই অসমবাসীৰ ফালৰ পৰা বহুত বহুত শুভেচ্ছা জনালো। আশা কৰোঁ যে তাই কালি অলিম্পিক বাউট জিকি অসমৰ কাৰণে দ্বিতীয়বাৰ মেডেল আনি আমাৰ গোটেই অসমবাসীক গৰ্বিত কৰিব পাৰে। দেওবাৰৰ খেলখন ভাৰতীয় সময়মতে বিয়লি 3 বজাত আৰম্ভ হ'ব। খেলখনৰ সফলতা কামনা কৰি দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে অসমতো চলিছে পূজা অৰ্চনা। দেওবাৰৰ খেলত জয় হ'লে লাভলীনাৰ নিশ্চিত হ'ব প্যারিস অলিম্পিকৰ পদক। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। মেঘালয়ৰ পৰা নমা পানীয়ে দুধ নৈত বান বিভীষিকাৰ সৃষ্টি কৰিছে।
শনিবারে নিশা মেঘালয়ৰ পৰা যি ঢল পানী নামিছে, মেঘালয়ৰ পৰা নামি অহা পানীৰ ঢলে দুধ নৈত সংহাৰ চলোৱাৰ পিছতে এতিয়া চৌদিশে হাহাকাৰ পৰিস্থিতি। পানী কিছু পৰিমাণে কমিছে যদিও কমা নাই বানাক্ৰান্তৰ দুখ দুৰ্দশা। মেঘালয়ৰ বাঢ়নী পানীয়ে দুধ নৈত মথাউৰিৰ লগতে ছিঙি নিলে পকীপথ। মাটিয়াৰ নন্দেশ্বৰ, বামুণপাৰা, নন্দেশ্বৰ দৰংগিৰি পথাৰ এই অঞ্চলসমূহৰ ওপৰেদি এতিয়া পানী বাগৰি আছে। বিশেষকৈ দৰংগিৰি পথৰ ওপৰতেই পানী বাগৰিছে, যাৰ ফলত পানীৰ কোবাল সোঁতে সহায় লৈ গৈছে এটা পকীপথ। বাঢ়নী পানীয়ে নন্দেশ্বৰ দৰংগিৰি পথত থকা কালভাৰ্ট উটুৱাই নিয়াৰ ফলতে ব্যাহত হৈ পৰিছে যাতায়াত ব্যৱস্থা। বাঢ়নী পানীৰ কোবাল সোঁতত উটি গ'ল কেইবাখনো ঠাই বা কেইবাটাও পশুধনো উটি গৈছে আৰু তাৰে কিছু দৃশ্য নিজৰ জীৱনক তুচ্ছ জ্ঞান কৰি পোহনীয়া জীৱ জন্তুক উদ্ধাৰ নামি পৰিছে বানাক্ৰান্ত লোকসকল। মাত্ৰ আধা ঘণ্টাৰ ভিতৰতে প্লাবিত হৈ পৰিল কেইবাখনো গাঁৱৰ লোকসকল, তেওঁলোকৰ ঘৰ দুৱাৰ সকলো, আৰু বালিয়ে পুতি পেলালে বৃহত্তৰ অঞ্চলটোৰ শ শ বিঘা কৃষিভূমি। শনিবাৰে পলকতে বানে সংহাৰী ৰূপ ধাৰণ কৰাৰ ফলতেই নিশা উদ্ধাৰ অভিযানত নামি পৰিল এছ ডি আৰ এফৰ দল। জলমগ্ন অঞ্চলত ৰাবাৰ বোট ব্যৱহাৰ কৰিছে, ৰাবাৰ বোটৰ সহায়তে কেইবাটাও পৰিয়ালক উদ্ধাৰ কৰিছে ইতিমধ্যে এছ ডি আৰ এফে। মেঘালয়ত হৈ থকা ধাৰাষাৰ বৰষুণৰ ফলতেই উফন্দি উঠিছে সীমান্তৱৰ্তী নৈসমূহ। পানীয়ে, বিশেষকৈ মেঘালয়ৰ পৰা নমা পানীয়ে দুধ নৈত সংহাৰ চলাইছে। পানীয়ে দুধ নৈত মথাউৰি লগতে পকী পথ ছিগি দিছে। কিছু দৃশ্য খেতিপথাৰ এতিয়া পানীৰ তলত, এয়া আমি দৃশ্য দেখুৱাইছোঁ। মুঠৰ ওপৰত ৰাইজৰ হাহাকাৰ। নিশাই এছ ডি আৰ এফৰ লোকে উদ্ধাৰ অভিযান চলাই নিশাই কেইবাটিও পৰিয়ালক উদ্ধাৰ কৰা হৈছে। উদ্ধাৰকাৰী বাহিনীৰ তৰফৰ পৰা ৰাবাৰ বোট ব্যৱহাৰ কৰি তেওঁলোকক উদ্ধাৰ কৰা হৈছে। মাটিয়াৰ নন্দেশ্বৰ, বামুণপাৰা, নন্দেশ্বৰ দৰংগিৰি পথৰ ওপৰেদি পানী বাগৰাৰ ফলতে পানীৰ কোবাল সোঁতত উটি গৈছে পকী পথৰ অংশ। বাঢ়নী পানীয়ে নন্দেশ্বৰ দৰংগিৰি পথত থকা কালভাৰ্ট উটুৱাই নিছে, যাৰ ফলত যাতায়াত ব্যৱস্থা ব্যাহত হৈ ৰৈছে। উদ্ধাৰ অভিযানত নামিছে যি অঞ্চলবাসী, তেওঁলোকে নিজে, আমি ইয়াৰ পথটোৰ চিগা অংশ দেখুৱাইছোঁ, চাওক এয়া এটা পকী পথ, কিন্তু এই পকী পথৰ ওপৰেদি পানী বাগৰাৰ ফলতে এনেকৈ পথৰ অংশখিনি খহাই লৈ গৈছে। নিজৰ পোহনীয়া জীৱ জন্তু উটি যোৱাত সেই জীৱ জন্তুক উদ্ধাৰ নামি পৰিছে বানাক্ৰান্ত লোকসকল। মাত্ৰ আধা ঘণ্টাৰ ভিতৰতে মেঘালয়ৰ পৰা নামি অহা পানীৰ ঢলে উটুৱাই নিলে বহু ঠাই আৰু এনেকৈ বিস্তৰ ক্ষয় ক্ষতি কৰিছে। এয়া অৱশ্যে আজি পুৱাৰ ভাগৰ দৃশ্য, দুধ নৈত বানৰ সংহাৰ। পোনপটীয়াকৈ সংযুক্ত হৈছোঁ এই মুহূৰ্তত আমাৰ দুধনৈ সাংবাদিক অৰূপ নাথৰ সৈতে। অৰূপ, দেখা গৈছে যে পৰিস্থিতি কিছু জটিল হৈ পৰিছিল, বৰ্তমান পৰিস্থিতি কেনেকুৱা? নিশ্চয়কৈ গীতাশ্ৰী, সেই কথা আমি উল্লেখ কৰিছোঁ যোৱাকালি কি ধৰণৰ আচলতে বিস্তীৰ্ণ অঞ্চল বুৰাই পেলাইছিলে ঢল পানীয়ে, আৰু এতিয়া নৈখন কিছু শান্ত হৈছে, দুধনৈ নৈ শান্ত হোৱাৰ আমি দেখিবলৈ পাইছো, পানী কমিছে, কিন্তু ৰাজ্যৰ যি দুৰ্দশা সেই দুৰ্দশা কিন্তু আঁতৰা নাই এতিয়াও। ইয়াৰে পৰিৱেশ মই দেখুৱাম কি ধৰণে আচলতে যি ধৰণে দেখিবলৈ পোৱা গৈছিলে। নন্দেশ্বৰ আৰু দৰংগিৰি সংযোগী যিটো পথ আছিলে, পকীপথ আছিলে, সেই পকীপথটো সম্পূৰ্ণভাৱে উটুৱাই লৈ গৈছে, এতিয়া যাতায়াত আচলতে ব্যাহত পৰিছে। সমান্তৰালভাৱে যি কৃষিভূমি আছিলে, শ শ বিঘা কৃষিভূমিত এতিয়া বালি পৰা দেখিবলৈ পাইছো আমি, আৰু ইয়াৰে যি পৰিৱেশ, সামগ্ৰিক পৰিৱেশ মই দেখুৱাম, মোৰ সহযোগে দেখুৱাব। এয়া দেখিবলৈ পাইছে আপোনালোকে বেৰিকেড সাজি দিয়া হৈছে যাতে ইফালেদি কোনো লোক আহিব নোৱাৰে, কাৰণ পথটো ইতিমধ্যে উটুৱাই লৈছে। আৰু ইয়াৰ পিছফালৰ যি দৃশ্য, সেয়া যদি মই দেখুৱাওঁ, সেয়া দেখুৱালে আপোনালোকে দেখিব পাৰিব আচলতে কি ধৰণে এই ৰাস্তাটো উটুৱাই লৈ গৈছিলে। সেই পৰিৱেশ দেখিলে আচলতে সহজে অনুমান কৰিব পাৰি কি ধৰণৰ ভয়ংকৰ আৰু ভয়াৱহ এক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে। ঘৰৰ লোকসকল ঘৰৰ ভিতৰতে আবদ্ধ হৈ পৰিব লগা হৈছিলে, কাৰণ নিমিষতে প্ৰায় আধা ঘণ্টামানৰ ভিতৰতে পানী নামি আহিছিলে, আৰু দুধনৈত যেতিয়া পানী ভৰ্তি হৈছিলে মেঘালয়ৰ পৰা যি ঢল পানী নামি আহিছিলে, আৰু তাৰ পিছতে এনেধৰণে সংহাৰী ৰূপ ধাৰণ কৰিছিলে এই মাটিয়া, নন্দেশ্বৰ, বামুণপাৰা অঞ্চল। মই বামুণপাৰা অঞ্চলত যিহেতু এতিয়া উপস্থিত আছো, আৰু বহুতৰে আচলতে অকল প্ৰাণটো লৈ কেনে জীৱন ৰক্ষা কৰিবৰ কাৰণে ঘৰৰ পৰা ওলাই আহিছিলে, কিন্তু যিসমূহ ঘৰৰ আচবাব আছিলে সেই আচবাবসমূহ কিন্তু ৰক্ষা কৰিব নোৱাৰিলে, সকলোবোৰ আচলতে পানীয়ে উটুৱাই লৈ গল, পশুধন পৰ্যন্ত পানীত উটি গল। এতিয়া আশ্ৰয়ত কিমান লোক আছে? নিশ্চয়কৈ গীতাশ্ৰী, আশ্ৰয়বোৰত নিশাৰ ভাগত আচলতে পথৰ ওপৰতে কিছু সংখ্যক লোক থাকিব লগা হৈছিলে, কিন্তু পানী যিহেতু ৰাতিৰ ভিতৰতে কমি গৈছে, পানী কমি যোৱাৰ কাৰণে আচলতে লোকসকল ঘৰলৈ গৈছে, কিন্তু স্থানীয় লোক আছে, তেখেতসকলৰ পৰা মই কিছু মন্তব্য ল'ব কাৰণে চেষ্টা কৰিম। গীতাশ্ৰী, দেখিবলৈ পোৱা গৈছে আচলতে অতি ভয়ংকৰ এক পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছে আপোনালোকে, বিশেষকে বামুণপাৰা অঞ্চলৰ গাঁৱৰ ৰাইজখিনি। হয়, যোৱাকালি যি মেঘালয়ৰ পৰা পানী হোৱা পানীয়ে যি ভীমিকা সৃষ্টি কৰিলে, মানুহখিনিৰ অৱস্থা ইমানেই আজি বেয়া হৈ গৈছে, মানে ভাবিব নোৱাৰা, চবৰে ঘৰত মানে গোধন আছে,
এইবিলাকৰ খোৱা খাদ্য নাই, এতিয়া মানে পরিস্থিতি হাহাকার হয়ে গেছে। আর প্রশাসনে পথটা মুকলি করে দিয়া ক্ষেত্রে কিবা ব্যবস্থা গ্রহণ করেছে? এটা পি ডব্লিউ ডি ইঞ্জিনিয়ার আসছিল ইহতে, এটা আমি এখন রাইজে কোথাও ফুটব্রিজ এখন দিয়ক, যেহেতু রাস্তাটো বহুত যাতায়াতের কারণে মানুষ ইফাল ইফাল হব লাগবে, যেহেতু যাতায়াত স্তব্ধ হয়ে গেছে না। মানুষের যে সা সম্পত্তি উঠি গেল, বহু সা সম্পত্তি উঠি গেল, হয় বহুত বহুত সা সম্পত্তি উঠি গেছে, বহুত বস্তু নষ্ট হয়ে গেছে, পানির মটর ধরে গরু ছাগলী খেতি পথার বহুত বিচ্ছিন্ন মানে বহুত এলাকা এটা ক্ষতি হয়ে গেছে। নিশ্চয়কৈ গীতাশ্রী, ক্ষতির পরিমাণ আসলে এতিয়াও নির্ধারণ করব পৰা হওয়া নাই, কারণ বহুতরে ঘরত বহু সা সম্পত্তি আসবাব আসলে সকলবুর কিন্তু পানিয়ে উটুয়াই লৈ গৈছে। আর নিশার ভাগতে প্রশাসনের লোক ইয়াতে আহি উপস্থিত হয়েছিল, তেখেতসকলে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেছিল। আর বিয়লির ভাগত কালি সন্ধিয়ার ভাগত দেখবলে পাইছো SDRF বাহিনী উদ্ধার অভিযান চলাই উদ্ধার অভিযান চলাইছে, কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আমি পরবর্তী সময়সত পুনৰ সংযুক্ত হম। পানি এই মুহূর্তে কমিছে, কিন্তু সেয়া কৃষি পথারে হোক বা ঘর দোয়ার হোক বিস্তর ক্ষয়ক্ষতি করেছে মেঘালয়ের পর নামি অহা পানির ঢলে। আর বিদায় লৈছো। ইফালে উমরাংসুর সিমেন্ট ফ্যাক্টরিত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিল। প্লান্টত যেটা কাম করে আছিল শ্রমিকে, তেতিয়াই ঘটিল একটা ডাঙর দুর্ঘটনা। প্লান্টর ক্রেন ভাঙি আহত হয়েছে কেবাগী শ্রমিক, গুরুতরভাবে আহত কেবাজনো শ্রমিকক ততাতয়াকি হাসপাতালত ভর্তি করা হয়। প্রায় আহত পাঁচ শ্রমিকক হোজার হাম হাসপাতালত ভর্তি করা হয়েছে, তেওঁলোকৰ অবস্থা কিছু গুরুতর। আহত হয়েছে রহিম আলী, মুতালেব আলী, হামজুদ্দিন জামাল খান আর আফসার আজম। ডালমিয়া ভারত সিমেন্ট ফ্যাক্টরির ডাঙর অঘটন, সহস্রাধিক শ্রমিকে কাম করে থাকা অবস্থাতে ঘটি গেল অঘটন। আমি দৃশ্যাংশ কিছু দেখাইছো এই মুহূর্তের যে ভিজুয়েলস, তাত বহু লোকে কাম করে আসে উমরাংসুর এই সিমেন্ট ফ্যাক্টরি এটা, আর সেই কাম করে থাকার সময়সাতে এখন ক্রেন ভাঙি পড়েছিল। আর উমরাংসুর সিমেন্ট ফ্যাক্টরিত তার পিছতে কেবাগীও প্লান্টত কাম করে থাকা অবস্থা কেবাগীও শ্রমিক আঘাতপ্রাপ্ত হয়েছে। প্লান্টর ক্রেন ভাঙি আহত কেবাগীও শ্রমিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত, কেবাজন শ্রমিকক হাসপাতালত লৈ যোৱা হয়েছে, ভর্তি করা হয়েছে। হোজার হাম হাসপাতালত ভর্তি হয়ে আছে পাঁচগী শ্রমিক, আহত রহিম আলী, মুতালেব আলী, হামজুদ্দিন জামাল খান আর আফসার আজম। হামজুদ্দিন, ঘর কাম বিহার, বিহার মে কে ডালমিয়া প্লান্ট মে কাম কর রা থা জি, ক্রেন ভাঙ কে গির গিয়া আপ লোক জি, কিতনা আদমি জখম হুয়া? দো মুজে নি পতা, আপ খুদ জখম হুয়া জি? এ আমি কাম কর থাকিলো, কাম কর থাকার ভাঙি গল, ভাঙি হওয়াটা কিছুমান পলাল, কিছুমান পলাবর তলত কাম করা কো আসিলে আমার কমসে কম 10 জনমান মানুষ আসিলে আমার আমার টিমটো, এতালকে গমে নাপাও। এজনক লই পিনে আহিল আর তিনজনক উঠাই দিল বাড়ি, এটা কোনা কি হল কব নয়। এটা শুনি তো আছো 6 জনমান বলে কই আছে মানুহে, কিন্তু দেখা নাই, মই 4 জনে দেখিল। নেই এসে আপকা কিরণ সে মাল শিফট করা থা তো আপনা গির গিয়া? হ্যাঁ 4 আদমি গিয়া, হ্যাঁ হাই স্কুল লেকে 5 আদমি। নেই মারা নেই কই, সব কো ছুট মিলে, ছুট মিলা সিফ লেবার বহুত হে, পাঁচ হাজার, হাজার 1500 গা। হুম, কেরেন কান্দা তো সেটা দুই রেগে অপারেটর এক হেল্পার, হ্যাঁ কই কামে বিজি হ্যাঁ ইসলে আপনার গির গিয়া। নিশা যথেষ্ট এটা তাত ডাঙর ঘটনা, আর তার পিছতে কেবাগী শ্রমিকক এটা বর্তমান চিকিৎসা প্রদান করে থাকা হয়েছে। নিশার সেই গোটে ঘটনা কেনেক হয়েছিল বা কি হয়েছিল সেইখিন সময়সাত একটা রিপোর্ট আগবাম আমার সাংবাদিক প্রণব শর্মার। নিশ্চয়কৈ চাওক, এক ভয়ঙ্কর ঘটনা বলে কব লাগিব, কিয়নো উমরাংসু স্থিত যে ডালমিয়া সিমেন্ট প্লান্ট আছে, সেই সিমেন্ট প্লান্টত ইতিমধ্যে ক্রেন ভাঙি পড়ার কারণে বহু শ্রমিক আহত হয়েছে। আর মই বর্তমান যেহেতু হোজাই হাম হাসপাতালত আছো, আর হাম হাসপাতালত ইতিমধ্যে উমরাংসুর পৰা আহত শ্রমিকসকলক লৈ অনা হয়েছে, আমি দৃশ্য দেখুৱাই আছো। এয়াকে এই সকল যে শ্রমিক ইতিমধ্যে হাম হাসপাতালত ভর্তি হয়েছে, এই হাম হাসপাতাল ভর্তি হয়ে থাকা শ্রমিকসকলক ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা করে থাকা হয়েছে। আর বহু শ্রমিক এই মুহূর্তত যেহেতু আহত হয়েছে, আহত হওয়া শ্রমিকসকলের ভিতর এই মুহূর্তত কিন্তু বর্তমানলৈকে হোজাই যে হাম চিকিৎসালয় আছে, সেই হাম চিকিৎসালয়ত এই মুহূর্তলৈকে কিন্তু পাঁচগৰাকী শ্রমিক আহি এই ইতিমধ্যে আহিছে। আর এই আহত শ্রমিক কেজন হয়েছে, যেহেতু আমার হাতত যে তথ্য আছে, সেই তথ্য অনুসারে আহত শ্রমিকসকল হয়েছে রহিম আলী, মুতালেব আলী, হামজুদ্দিন
জামাল খান আর আফজার আজম এই পাঁচগী শ্রমিকক যেহেতু বর্তমান হোজাই হাম হাসপাতাল ভর্তি করা হয়েছে, অবস্থা সংকটজনক, কিছুরে ভরি ভাঙিছে যদি কিছুরে মূর ফাটিছে, আর এনেদরে সংকটজনক অবস্থা বর্তমান যেহেতু হোজাই হাম হাসপাতাল বর্তমান ভর্তি হয়ে আছে। আর এই সকল শ্রমিক যে ডালমিয়ার যে প্লান্ট আসলে উমরাংসু, সেই উমরাংসু প্লান্টত এই সকল শ্রমিকে কাম করে আসলে, কাম করে থাকা অবস্থা উপরপরা ক্রেন ভাঙি পড়ার পিছত এই হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উমরাংসি ডালমিয়া সিমেন্ট প্লান্টত। তারপর বহু শ্রমিক আহত হয়েছে, আহত সকলের ভিতর বর্তমান পাঁচগী শ্রমিক কিন্তু হোজাই হাম হাসপাতাল ভর্তি করা হয়েছে। হয়তো আন আন বহু শ্রমিক বর্তমান আন আন চিকিৎসালয় ভর্তি হয়ে আছে, কিন্তু মুঠর উপর এতালেকে নিহতর কথা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হওয়া নাই যে কিমান গড়ি লোক নিহত হয়েছে, সেই কথা হয়তো পরবর্তী সময় আমি জানাবলে সক্ষম হম। কিন্তু এই মুহূর্তে আমার দর্শকসল আমি জানাই আছো যে উমরাংসুত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, ডালমিয়ার সিমেন্ট প্লান্টত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, ক্রেন ভাঙি পড়ার কারণে বহু শ্রমিক ইতিমধ্যে আহত হয়েছে, আহতর ভিতর পাঁচগী শ্রমিকক কিন্তু হোজাই হাম হাসপাতাল ইতিমধ্যে ভর্তি করা হয়েছে, তেওঁলোকৰ চিকিৎসা চলি আছে, চিকিৎসাধীন অবস্থাত আছে পাঁচগী শ্রমিক, কিন্তু নিহতর সংখ্যা এই মুহূর্তলৈকে আমার হাতত আহি পড়াহি নাই, আর ঘটনার প্রকৃত কারণ এই মুহূর্তলৈকে জানিব পৰা নাই যে কেনেদরে ক্রেন ভাঙি পড়েছে। ডালমিয়ার লোক আছে কিন্তু তেওঁলোকে সংবাদ মাধ্যমৰ পৰা এড়াই চলিছে, সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য দিব বিচৰা নাই, কিছু শ্রমিকে তেওঁলোকে মন্তব্য কৰিছে, তাৰ ভিতৰত বহু শ্রমিক অসমৰো আছে, আন ৰাজ্যৰো শ্রমিক আছে, সেইসকলক কিন্তু বর্তমান ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থা চিকিৎসা চলি থাকা দেখা গৈছে। আর এই মুহূর্তে আমি ফোন যোগে সংযুক্ত হয়েছে আমার দুগী সাংবাদিকর সঙ্গে, প্রণব শর্মা আছে হোজাইপুর আমার সাংবাদিক, আর আমার হাফলঙর সাংবাদিক পঙ্কজ দেব এই মুহূর্তে সংযুক্ত হয়েছে। পঙ্কজ, প্রথমে আপনাকে সুদিম এই মুহূর্তে যে ঘটনা কিনা জানাইছে না কর্তৃপক্ষ যে কেন ঘটিছিল ঘটনা আর আহত কিমানজন হব পারে? হয় গীতাশ্রী, আসলে কালি সন্ধিয়া যেটু উমরাংসু যে ঘটনা হয়েছে তো আসলে খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। কিন্তু গীতাশ্রী এটা কথা উল্লেখ করব লাগবে যে এতালেক ডালমিয়া কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের আগত কোনো ধরনের মন্তব্য দিয়া নাই, আনহাতে তেওঁলোকে এতালেক আজি এতিয়া পুয়া আটটার উপর হয়েছে, কিন্তু তেওঁলোকে যে প্ল্যান্ট আছে, যে প্ল্যান্ট হয়ে গেল আসলে উমরাংসু যে শহর আছে, উমরাংসু শহরের পরা তিন কিলোমিটার নিলগত প্রথম তো প্ল্যান্ট আর দ্বিতীয় প্ল্যান্টর কামটো চলি আছিল, দ্বিতীয় প্ল্যান্ট হয়ে গেল 18 কিলো, অর্থাৎ বর্তমান যে প্ল্যান্ট আছে এই প্ল্যান্টর পর 2 কিলোমিটার নিলগত হয়ে গেল দ্বিতীয় প্ল্যান্ট। আর এই দ্বিতীয় প্ল্যান্টত যেটা গধুর কিবা একটা মেশিন টাওয়ার ক্রেনের যেটা লই গিয়ে আসলে তেতিয়া ঘটনাটা হয়েছিল, কিন্তু এতালেক গীতাশ্রী কোনো ধরনের তথ্য আমি প্রশাসনের ফলের পরাও পাওয়া নাই, আর ডালমিয়া কর্তৃপক্ষ আমার আঘাতপ্রাপ্ত হয়েছে, কারোবার মূরত আঘাত আছে, কারোবার ভরি ভাঙিছে, বহু কেগুলির অবস্থাও কিন্তু গুরুতর। নিশ্চয়কৈ গীতাশ্রী চাওক, এই মুহূর্তে যে এই ঘটনা সংঘটিত হয়ে গেছে উমরাংসুর 18 কিলো যে ডালমিয়ার যে দ্বিতীয় প্লান্ট, তেওঁলোকৰ দ্বিতীয় প্লান্টত যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সেই দুর্ঘটনায় আহত হওয়া সকলক যেহেতু বর্তমান হাম হাসপাতালত ভর্তি হয়ে আছে আর চিকিৎসা চলি আছে তেওঁলোকৰ, কিন্তু দেখা গৈছে যে যিসকল আহত শ্রমিক সকল, আহত শ্রমিক সকলে তেওঁলোকে ভিতরুয়া কিছু কথা যেটা সংবাদ মাধ্যমৰ আগত কবলৈ ইচ্ছা প্রকাশ কৰিছিলে, তেনে অবস্থাত কিন্তু ডালমিয়া কর্তৃপক্ষৰ যিসকল লোক সেই সময়ত হস্পিটালত উপস্থিত আছিলে, সেই সকল লোকে কিন্তু শ্রমিকসকলক বাধা দিয়া পরিলক্ষিত হয়েছে, কিয়নো সমগ্র ঘটনাটো তেওঁলোকে গাত দিয়ার চেষ্টা চলে প্রকৃততে কিমানজন লোক আহত হয়েছে, সেই শ্রমিক সকল তাত কাম করে আসলে তেওঁলোকে নিজে গম পাই যে প্রকৃততে কেনে ধরনের সমগ্র ঘটনাটা সংঘটিত হয়েছে। যেটা আমি যে মন্তব্য লওয়ার কারণে আমি যেটা কাক চাপিছিল, প্রথম অবস্থা কিছু কথা সদরি করেছিল যদিও পরবর্তী সময় পুনের আমি যেটা কাক চাপিছ সেই সময়ের পর, কিন্তু কিন্তু মন্তব্য দিয়ার পর বিরত থাকে, কিয়নো ডালমিয়া কোম্পানি কর্তৃপক্ষ যা কর্মচারী সেই আহত সকলক লো যেটা হাম হাসপাতাল উপস্থিত হয়েছিল, সেই হসপিটাল উপস্থিত হওয়া ডালমিয়া কর্তৃপক্ষ কর্মচারী সকলে শ্রমিক সকল সম্পূর্ণ পুনপতিয়াভাবে বাধা প্রদান করেছে যে কোনো ধরনের মন্তব্য করব না লাগে এই সম্পর্কত, সমান্তরালভাবে ডালমিয়া কর্তৃপক্ষ লোক সকল যে আছিল তাতে এড়াই চলিছে, কোনো বিষয় কবলৈ হয়তো বিচরা নাই, কিন্তু লক্ষণীয় হব যে আসলে এই ঘটনাটা কি ধরনের কথাখিনি কয়, কিন্তু ডাঙর ঘটনা আর এই ধরনের কারোবার অসাবধানতার ফলত হয়েছিল, মেশিন ভাঙি পড়েছিল, কি হয়েছিল প্রকৃত সত্য আসলে কেতিয়া জানাব সেও একটা বিষয়। আমি বিদায় লৈছো দুইগৰাকী সাংবাদিককে, ধন্যবাদ জ্ঞাপন করছো আপনাদের জানালে এইখানে কথা। প্যারিস
অলিম্পিকত আজি হৈছে ভাৰতৰ সুপাৰ সানডে। আজিৰ দিনটো ভাৰতৰ বাবে হ'ব এটা গুৰুত্বপূৰ্ণ দিন। অসমৰ বক্সাৰ লাভলিনা আজি মহিলা মিডল ৱেট শাখাত 72 কেজি শাখাত কোৱাৰ্টাৰ ফাইনেল খেলত বক্সিং ৰিঙত নামিব। লগতে বিভিন্ন বিভাগৰ ভাৰতীয় কেইবাখনো গুৰুত্বপূৰ্ণ মেচ আছে। শাটলাৰ লক্ষ্য সেনে বেডমিণ্টনৰ একক শাখাত ছেমি ফাইনেলত খেলিব আজি। লক্ষ্য সেনে ডেনমাৰ্কৰ শাটলাৰ ভিক্টৰ এলেক্সেনৰ বিৰুদ্ধে যুঁজত অৱতীৰ্ণ হ'ব। প্ৰথমগৰাকী ভাৰতীয় পুৰুষ শাটলাৰ হিচাপে লক্ষ্য সেনে অলিম্পিকৰ ছেমি ফাইনেল খেলিব। পি ভি সিন্ধু আৰু মিক্সড ডাবলছত ভাৰতীয় শাটলাৰে বিদায় ললে। তাৰপিছতে বেডমিণ্টনত লক্ষ্য সেনৰ ওপৰত এতিয়া ভৰসা গুটি গুটি ভাৰতীয়। লক্ষ্য সেনে পদক জয়ৰ সম্ভাৱনা জীয়াই ৰাখিছে। আৰু শুকুৰবাৰে কোৱাৰ্টাৰ ফাইনেলত লক্ষ্য সেনে চাইনিজ টাইপেৰ চাও টিয়েন সেনক পৰাস্ত কৰি ছেমি ফাইনেলত প্ৰৱেশ কৰিলে। লক্ষ্য সেনৰ আজিৰ খেলখন 2:20 পৰা আছে দিনত। আৰু একেদৰে ভাৰতীয় পুৰুষৰ হকী দলে আজি কোৱাৰ্টাৰ ফাইনেল খেলিব। ভাৰতীয় পুৰুষৰ হকী দলটোৱে গ্ৰেট ব্ৰিটেইনৰ বিৰুদ্ধে যুঁজ দিব আৰু খেলখন ভাৰতীয় সময় অনুসৰি 1:30 পৰা আছে আজি। ভাৰতীয় পুৰুষৰ হকী দলে শুকুৰবাৰে ইতিহাস ৰচি 52 বছৰৰ পিছত গ্ৰুপ পৰ্যায়ৰ মেচত অষ্ট্ৰেলিয়াক 3-2 ব্যৱধানত পৰাস্ত কৰিলে। আৰু ভাৰতীয় হকী দলটোৱে এতিয়ালৈকে নিউজিলেণ্ড, আয়াৰলেণ্ড আৰু অষ্ট্ৰেলিয়াৰ বিৰুদ্ধে জয় সাব্যস্ত কৰাৰ বিপৰীতে আৰ্জেণ্টিনাৰ বিৰুদ্ধে ড্ৰ খেলিছে আৰু বেলজিয়ামৰ বিৰুদ্ধে অৱশ্যে পৰাজয় বৰণ কৰিছে গ্ৰুপ ষ্টেজত। পুল বিত ভাৰতে 5খন লীগ মেচ খেলাৰ অন্তত পইণ্টৰ তালিকাৰ দ্বিতীয় স্থানত আছে। আনহাতে প্ৰথম স্থানত আছে বেলজিয়াম। লক্ষ্য সেনৰ ছেমি ফাইনেলৰ পথ পিছে ইমান মসৃণ নহয়, কিয়নো সন্মুখত যিগৰাকী প্ৰতিদ্বন্দ্বী আছে তেওঁ কিন্তু লক্ষ্য সেনৰ সন্মুখত এগৰাকী শক্তিশালী প্ৰতিদ্বন্দ্বী। লক্ষ্য সেনৰ যি ছেমি ফাইনেলৰ পথ সেয়া ইমান হয়তো সহজ নহয় বুলিয়ে বহুতেই ক'বলৈ বিচাৰে। যথেষ্ট খুব কঠোৰ এটা মানসিক স্থিতিৰে লক্ষ্য সেনে এইখন খেল খেলিব লাগিব। লক্ষ্য সেনৰ সন্মুখত যিগৰাকী প্ৰতিদ্বন্দ্বী আছে ডেনিছ প্ৰতিদ্বন্দ্বী ভিক্টৰ এক্সেলসেনৰ বিৰুদ্ধে লক্ষ্য সেন এতিয়ালৈ 7 মুখামুখি হৈছে। এই 7 মুখামুখিত এবাৰহে জয় হৈছে ভাৰতীয় শাটলাৰগৰাকী। অৱশ্যে ভাৰতীয় শাটলাৰ একক শাখাত ছেমি ফাইনেল পোৱা লক্ষ্য সেনে ইতিহাসো ৰচনা কৰিছে ভাৰতীয় শাটলাৰ হিচাপে। কিন্তু জাৰ্মান অ'পেন ছেমি ফাইনেলত ভিক্টৰ এলেক্সেনক পৰাস্ত কৰিছিল লক্ষ্য সেনে। আৰু দুই শাটলাৰৰ প্ৰতিবাৰে মুখামুখিয়ে অতি প্ৰত্যাহ্বানমূলক হৈ আহিছে। পেৰিছ অলিম্পিকত শুকুৰবাৰে স্বৰ্ণ পদক দখল কৰি নিজ দেশৰ জনতাৰ হৃদয় জিনিলে চীনৰ ৱাং ইয়াকিয়ঙে। পদক জয়ৰ পিছতে ইয়াকিয়ঙক সকলোৰে সন্মুখত বিয়াৰ প্ৰস্তাৱ দিলে প্ৰেমিকে। আঁঠুকাঢ়ি খেলুৱৈ প্ৰেমিকে আঙুঠি পিন্ধাই দিয়া প্ৰস্তাৱ হাঁহিমুখে গ্ৰহণ কৰিলে ইয়াকিয়ঙে। অলিম্পিকত স্বৰ্ণজয়ৰ পিছতেই প্ৰেমিকৰ পৰা পালে বিয়াৰ প্ৰস্তাৱ। ঐতিহাসিক ক্ষণত প্ৰেমিকে পিন্ধাই দিলে আঙুঠি। সাক্ষী হল প্ৰেমৰ চহৰ পেৰিছ। পেৰিছ অলিম্পিকত শুকুৰবাৰে স্বৰ্ণ পদক দখল কৰিছে চীনৰ হুৱাং ইয়াকিয়ঙে। পদক জয় কৰি নিজ দেশৰ জনতাৰ হৃদয় জিকিছে হুৱাং ইয়াকিয়ঙে। পদক জয়ৰ পিছতেই তেওঁৰ প্ৰেমিক লিউ ইউচেনে হুৱাং ইয়াকিয়ঙক বিয়াৰ প্ৰস্তাৱ দিলে সকলোৰে সন্মুখত। ইয়াকিয়ং আৰু ইউচেনে দেশৰ হৈ পদক জিকিবলৈ গৈছে পেৰিছলৈ। বেডমিণ্টনৰ পৰা চীনে এতিয়ালৈ এটাই পদক জিকিছে, সেই পদক আজৰি আনিছে ইয়াকিয়ঙে। অৱশ্যে প্ৰেমিক ইউচেনে পদক জিকিব পৰা নাই, তেওঁ আছিল পুৰুষৰ ডাবলছ ইভেণ্টত। তেওঁৰ প্ৰেমিকাই স্বৰ্ণ পদক জিকাৰ পিছতেই বিয়াৰ প্ৰস্তাৱ দিয়ে ইউচেনে। আঁঠুকাঢ়ি ইয়াকিয়ঙক পিন্ধাই দিলে আঙুঠি। ইয়াকিয়ঙেও হাঁহিমুখে গ্ৰহণ কৰিলে প্ৰেমিকৰ প্ৰস্তাৱ। নেশ্যনেল ডেস্ক, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।
আজি পদক দখলৰ লক্ষ্যৰে ৰিঙত নামিব অসমকন্যা লাভলীনা বৰগোহাঁই। পেৰিছ অলিম্পিকত মহিলাৰ 75 কেজি শাখাৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত চীনৰ লি কিয়াঙৰ বিৰুদ্ধে যুঁজ দিব লাভলীনাই। বজ্ৰকন্যা লাভলীনাৰ সফলতাৰ কামনাৰে বৰপথাৰৰ গাঁৱত নাম কীৰ্তন হৈছে। পাভজান বাৰমুখীয়াৰ বৰনামঘৰৰ পিতৃ টিকেন বৰগোহাঁই, মাতৃ মামণি বৰগোহাঁইৰ লগতে গাঁৱৰ ভকত বৈষ্ণৱ একত্ৰিত হৈ লাভলীনাৰ সফলতাৰ কামনা কৰি সেৱা লৈছে নেদেখাজনৰ ওচৰত। আমি আমাৰ অসম কন্যা অতি মৰমৰ অতি শ্ৰদ্ধাৰ পূৰ্বৰ অলিম্পিক বিজয়ী লাভলীনাৰ হৈ লাভলীনাৰ মংগলৰ অৰ্থে আমি নামঘৰৰ পৰিয়ালবৰ্গই বন্তি প্ৰজ্বলন কৰি আছোঁ। আমি প্ৰায় 10 দিন সময় ইতিমধ্যে আমাৰ এই বন্তি প্ৰজ্বলন কাৰ্যসূচী সম্পন্ন কৰা হৈছে। আমি যিহেতু তেৰা বক্সিঙৰ ৰিঙত নামিছে, ইতিমধ্যে এখন খেল খুব সুন্দৰভাৱে পাৰ কৰিব পাৰিছে। ভগৱন্ত বস্তুৱে তেৰাক কল্যাণ কৰক, আমি সেই অৰ্থে প্ৰভুৰ চৰণলৈ লক্ষ্য কৰি আমি সেৱা আগবঢ়াইছোঁ। তেখেতৰ মংগল হওক, আৰু এই মংগলৰ জৰিয়তে আমাৰ দেশ মাতৃয়ে আমাৰ অসমৰ সুকন্যা লাভলীনাৰ সৰ্বতোপ্ৰকাৰৰ উন্নতি সাধিত কৰক, তেৰাৰ স্বাস্থ্য অটুত থাকক, সৰ্বশক্তিমান শক্তি ধৰে তেৰাক কৃপা কৰক, এই কৃপাৰ জৰিয়তে বিশ্বজয় কৰিবলৈ সমৰ্থবান হওক। আর লাভলীনা, লাভলীনাক লৈ এই ধরনের আসলে সকল আশাবাদী হয়ে আছে, কিন্তু ইতিপূর্বে যে টকিও অলিম্পিকর পদক বিজয় লাভলীনা পদক আজুরি আনিছে, আর বক্সিংৰ রিঙত আজির যখন খেল সেয়া কিন্তু এখন প্রতিদ্বন্দ্বিতামূলক এখন যুঁজ হব, এখন প্রতিযোগিতা আৰু আগুয়া যাবলৈ বা পদক নিশ্চিত করবলে আজির দেওনা লাভলীনা পার হব লাগিব। সন্মুখত আছে লি কিয়াং। লি কিয়াংগী অর্থাৎ পূর্বে দুবার অলিম্পিক মেডেলিষ্ট, এবার রিওত পদক বুটলিছে, ইয়াৰ পূৰ্বৰ টকিঅ' অলিম্পিকতো লাভলীনাৰ আজিৰ প্ৰতিদ্বন্দ্বীগৰাকীয়ে পদক বুটলিবলৈ সক্ষম হৈছে। আৰু লাভলীনাৰ হাতত টকিঅ'ৰ পদক আছে, 75 কেজি শাখা দুয়োগৰাকী মুখামুখি হ'ব। লাভলীনাক লৈ আজি সকলো অসমবাসী, প্ৰত্যেকগৰাকী অসমবাসীয়ে নহয় বা বৰপথাৰৰ লোকেই নহয়, এই মুহূৰ্তত ক'বলৈ গ'লে সমগ্ৰ দেশবাসী আজি আশাৰে বাট চাইছে বা এটা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে, এটা আশা কৰিছে যে লাভলীনাই এই খেলখনত পদক নিশ্চিত করক বা এই খেলখনত জয় হোক আর তারপরে পদক নিশ্চিত করক। আজি রিঙত নামিব লাভলীনা, আর লাভলীনায় বিগত যখন খেল বিগত খেলখন খুব সহজে জয়লাভ করেছিলেন, সম্মুখত যেগুলি প্রতিদ্বন্দ্বী আছিল সেই প্রতিদ্বন্দ্বীগুলিক সহজে পরাস্ত করে আত্মবিশ্বাসী হয়ে আছে। আজির খেলখনত জয় হলেই পদক নিশ্চিত হব। এই মুহূর্তত আমি এক প্রতিবেদন আগবাম, আসলে লাভলীনার নিজের ঠাই বরপথার যধরনের একটা পরিবেশ দেখাব আমাক আমার সাংবাদিক দেবাশিষ গৌতমে। নিশ্চিতভাবে আজি অলিম্পিকের এখন গুরুত্বপূর্ণ ম্যাচত চীনৰ লি কিয়াঙৰ বিরুদ্ধে অবতীর্ণ হব অসমৰ বক্সাৰ লাভলীনা বৰগোহাঁই। লাভলীনা হৈ আশীর্বাদ বিচাৰি চুতীয়া যুৱ সন্মিলন আহি উপস্থিত হৈছে দেওপানী মন্দিৰত, আৰু মই সমগ্র দৃশ্য দেখুৱাব অনুৰোধ কৰিছো। যেহেতু আজি এখন গুরুত্বপূর্ণ ম্যাচ, কোয়ার্টার ফাইনেলত লি কিয়াঙৰ বিরুদ্ধে লাভলীনা অবতীর্ণ হব, আর আজি যদি খেলখন জয়ী হব পাৰে, আজি খেলখন জয়ী হব পাৰিলে লাভলীনা এটা পদক নিশ্চিত করব, আর যথেষ্ট গুরুত্বপূর্ণ আর যথেষ্ট প্রত্যাহ্বানমূলক ম্যাচ হব। যেহেতু ইয়াৰ পূর্বে লি কিয়াঙৰ লগত লাভলীনা 3 বাৰকৈ মুখামুখি হৈছিল, আর দুবার লি কিয়াঙ আৰু এবার লাভলীনা জয়ী হবলৈ সক্ষম হয়েছিল। মোৰ লগত বৰ্তমান আছে চুটিয় যুৱ সন্মিলনৰ বিষয়বীয়া, কি কব, আজি যিহেতু এখন গুৰুত্বপূৰ্ণ খেল আছে, কিছুমান পিছতে হব, এতিয়া আপোনালোকে দেওপানী মন্দিৰ আহিছে, কিমান আশাবাদী আৰু কি মনত হৈ আহিছে এই মুহূৰ্তত? যথেষ্ট আশাবাদী আমি, যিহেতু আমাৰ ধনশিৰ জীয়াৰী অসম গৌৰৱ অৰ্জুন পতা পাবক লাভলীনা বৰগোহাঁই, যিহেতু পেৰিছ অলিম্পিকত তেখেতৰ দ্বিতীয়খন কোৱালিফাই মেচ আছে, আজি দ্বিতীয়খন খেল, তো সেই খেলত যাতে মানে তেখেতে খুব সুন্দৰ চমক প্ৰদৰ্শন কৰক তাৰ কাৰণে আমি চুতীয়া যুৱ সন্মিলন ধনশিৰ জিলা সমিতিৰ তৰফৰ পৰা আজি আমি দেওপানীৰ দুৰ্গা মন্দিৰত এভাগী শৰাই আগবঢ়াইছোঁ তেখেতৰ হৈ, যাতে আমি যাতে তেখেতে যাতে প্ৰতিপক্ষক ধাৰাশায়ী কৰি তেখেতে যাতে অসম তথা ভাৰতৰ গৌৰৱ আনে, আমাৰ ধনশিৰ নাম যাতে জিলিকায়, তাৰে কামনাই আজি আমি ইয়াত উপস্থিত হৈছোঁ। আৰু যথেষ্ট লোক আছে, কি কব, যিহেতু আৰু কিছু সময় পিছত খেল আছে, 3টা বজাৰ পৰা খেল আছে, আপোনালোকে আজি মন্দিৰলৈ আহিছে লাভলীনা হৈ প্ৰাৰ্থনা কৰিছে, গোটেই অসমতে লাভলীনা হৈ প্ৰাৰ্থনা আৰম্ভ হৈছে, কিমান আশাবাদী আজি খেলখনক লৈ আপোনালোকে? আমি বহুত আশাবাদী, গতিকে তেখেতে ধাৰাশাৰী কৰি তেখেতে নিৰ্দিষ্ট স্থানত উপনীত হ'ব বুলি আমি আশাবাদী, আৰু চুতীয়া যুৱ সন্মিলনী ধনশিৰ সমিতিয়ে আমি সেৱা এখন আগবঢ়াইছোঁ, গতিকে আমি বিশেষভাৱে আশাবাদী। আমি চুতীয়া যুৱ সন্মিলন অসম ধনশিৰ জিলা সমিতিৰ তৰফৰ পৰা
লাভলীনা বৰগোহাঁইলৈ আমি আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আমি যথেষ্ট আশাবাদী, আজিৰ এই মেচখনতেই ভাৰতৰ কাৰণে এটা পদক নিশ্চিত হ'ব বুলি আমি আশাবাদী। আমি মা দুৰ্গাৰ চৰণত আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ যাতে ভাৰতক অসমৰ হৈ প্ৰতিনিধিত্ব কৰি পেৰিছ অলিম্পিকত আমাৰ জীয়াৰী লাভলীনা বৰগোহাঁই জিলিকি উঠক। গ' ফৰ গ'ল লাভলীনাৰ যি শীৰ্ষক যি কেম্পেইন চলিছে, এই কেম্পেইনতো আমি সহযোগিতা আগবঢ়াইছোঁ। মাননীয় বিধায়ক মহোদয়ক আমি এই কথাৰ কাৰণে আমাৰ সমিতিৰ তৰফৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে আমি এই স্থানৰ পৰাই প্ৰভুৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ যাতে লাভলীনাই আজিয়েই ভাৰতৰ কাৰণে এটা পদক নিশ্চিত কৰক। তাৰ কাৰণে আমি সমূহ অসমবাসীৰ তৰফৰ পৰা চুতীয়া যুৱ সন্মিলন অসমৰ ধনশিৰি জিলা সমিতিয়ে প্ৰাৰ্থনা জনাইছোঁ। নিশ্চিতভাৱে এতিয়া সমগ্ৰ ৰাজ্যতে লাভলীনা হয় প্ৰাৰ্থনা দোৱা প্ৰাৰ্থনা আৰম্ভ হৈছে। নামঘৰ কি নামঘৰ কি মন্দিৰ সকলোতে কেৱল লাভলীনাক লৈ এই মুহূৰ্তত এক সকলোৱে আশীৰ্বাদ বিচাৰিছে লাভলীনা এবাৰ জয়ী হ'ব পাৰে। এটা কথা ক'বই লাগিব যে যিখন খেল আজি খেলখন যথেষ্ট প্ৰত্যাহ্বানমূলক হ'ব, তথাপিও কিন্তু লাভলীনা এগৰাকী যুঁজাৰু অসমীয়া হয় তেওঁ নিশ্চয় আজি মেচখনটো সুন্দৰ প্ৰদৰ্শন কৰিবলৈ সক্ষম হ'ব। লগতে আজিয়ে লাভলীনা এটা পদক নিশ্চিত কৰিব বুলি সকলোৱে আশা কৰিছে। আৰু এইকাৰণে কালি নামঘৰত লাভলীনা গৃহ চহৰ গৃহ গাঁৱত নামঘৰত ইতিমধ্যে তেওঁ প্ৰাৰ্থনা চলিছিল। আজি দেওপানী মন্দিৰত এইধৰণে আহি চুতীয়া যুৱসংঘ ধনশিৰি সমিতি আহি পুৱাই আহি এইধৰণে আশীৰ্বাদ লৈছে। আৰু আশীৰ্বাদ সকলোৱে এটা কাম কামনা কৰিছে যে আজি যিখন খেল হ'ব, আজি খেলখন লাভলীনা সুন্দৰ প্ৰদৰ্শন কৰিবলৈ সক্ষম হ'ব আৰু আজি খেলখনতেই ভাৰতৰ হৈ অসমৰ হৈ লাভলীনাই পুনৰ এটা মেডেল নিশ্চিত কৰিব। ৰিয়াৰ সৈতে বিদায় লম, নমস্কাৰ। To my